দাদা ফিরলেন তো আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা নিউ ময়নাগুড়ি থেকে আসি, আজকে সকালে চেপেছিলেন। কত নম্বর কোচে ছিলেন? এই এস-4-এ। তারপরে দেখতে পারি বেরিয়ে এমনি গেটের কাছে এসে দেখি যে পেছনটা পুরো ইয়ে একটা বগি উপরে উপরে উঠে আছে, বা যে অবস্থা হয়ে আছে। কোথায় যাবেন দাদা? ছোট গাড়ি বাবা বাবার পিছিয়ে, বাবার পিছিয়ে দাঁড়ো। আরে বাবা হাত চলে আসুন, আমার ছেলে, আমার হাজবেন্ড ছিল, সে উপর থেকে নিচে পড়ে গেছে আরেকজনের উপর, ছেলে টয়লেটে যাচ্ছিল, ওরও লেগেছে, মানে চোট কোথাও লেগেছে? হ্যাঁ চোট লেগেছে। কোথায়? পায়ে? আমার লেগেছে মাথায়। এখন তো মানে সারা জীবনই একটা ভয় নিয়ে চলতে হবে যে ট্রেনে চললে কিছু একটা হতে পারে, এটাই হয়ে গেল। আর বাদ বাকি ঠিকই আছে। এখন আসার সময় ট্রেনের মধ্যেও ভয় পাচ্ছি ট্রেনে আসবো কি না, ঠিক আছে। আর এত জোরে জার্কিং করেছে, মানে ধারণার বাইরে, তিনবার জার্কিং লেগেছে যে গাড়ি মানে নিজে তিনবার পড়ে গিয়েছি, আমার চশমা পর্যন্ত ভেঙে গেছে, ঠিক আছে। আর নেমে দেখছি যা অবস্থা, যে গাড়ি একটার উপরে একটা উঠে গেছে, আর আতঙ্কে সবাই তো কান্নাকে শুরু করে দিয়েছে। তারপরে সবাইকে নামালাম, যারা উপরে ছিল বাঙ্কারে তাদেরকে বললাম সবাই আগে নামো, তারপরে তো ব্যবস্থা। তারপর নামার পরে গাড়ি থেকে নেমে সবাই ওই সময় আর চেয়ে চিৎকার করতে। কজন গিয়েছিলেন বাড়ি থেকে? কজন গিয়েছিলেন? আমরা পাঁচজন গিয়েছিলাম। এখন আমরা এখানে ভাগ হয়ে গেছি, তিনজন পাঁচজন গিয়েছিলাম। Thank you.
দাদা ফিরলেন তো আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা নিউ ময়নাগুড়ি থেকে আসছি, আজকে সকালে চেপেছিলেন। কত নম্বর কোচে ছিলেন? এই এস-4-এ। তারপরে দেখতে পারি যে বেরিয়ে এমনি গেটের কাছে এসে দেখি যে পেছন কাঠ পুরো ইয়ে একটা বগি উপরে উপরে উঠে আছে, যে অবস্থা হয়ে আছে। কোথায় যাবেন দাদা?